ভাবছি দুইজন মিলে একটা ছাগল কুরবানি দেব। মানে কি ছাগলে ভাগই হবে তোরা দুজনে? হ্যাঁ, সমস্যা কি? গত বছর তো আমাদের মুফিজ ওর বোনের সাথে দুজন মিলে একটা ছাগল কুরবানি দিল, ওদেরটা হলো আমাদেরটা হবে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। দোস্ত কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তা হঠাৎ এখানে কারোর অপেক্ষায় নাকি? হ্যাঁ, কুরবানিতে ভাগি হয়েছি তো তার সাথে দেখা করার কথা, তাই একটু অপেক্ষায় আছি। আলহামদুলিল্লাহ ভালো। তো তা ভাগি কি তোরা দুজনেই? হ্যাঁ, প্রতি বছর আমি একাই দিই, ভাবছি এবছর দুজন মিলে দেবো। ও আচ্ছা আচ্ছা, ভালো ভালো। তা গরু কি কেনা হয়েছে? না দোস্ত, গরু কেনা হয়নি, ভাবছি দুজন মিলে একটা ছাগল কুরবানি দেবো। মানে কি ছাগলে ভাগই হবে তোরা দুজনে? হ্যাঁ, সমস্যা কি? গত বছর তো আমাদের মুফিজ ওর বোনের সাথে দুজন মিলে একটা ছাগল কুরবানি দিল, ওদেরটা হলো আমাদেরটা হবে না? দোস্ত শোন, করোনার সময় কোনো ব্যাপার না, হবে না। দোস্ত ছাগলে ভাগই হওয়া যায় না, গরুতে ভাগই হওয়া যায়। সত্যি বলছিস তুই? কেন, গত শুক্রবার আমি ইমাম সাহেব বললো মসজিদে, তুই ছিলি না জুম্মার সময়? ছিলাম, আমি খুতবার সময় গেছিলাম তো, তাই শুনতে পাইনি। আসলে সত্যি কি ইমাম সাহেব বলেছে? হ্যাঁ বলেছে। তো বিশ্বাস না হলে চল ইমাম সাহেবের কাছে। আচ্ছা চল চল। আসলে ঘুমোতে হবে যে দুজন মিলে একটা ছাগল কোরবানি দেওয়া যায় না, গরু এবং উট এই জাতীয় পশুর ক্ষেত্রে ঘুমোতে হবে যে সাতজন, সর্বাধিক সাতজন কোরবানি করা যায়। আর ছাগল এবং দুম্বা ভেড়া এই জাতীয় পশুর ক্ষেত্রে একজনই কোরবানি করতে পারে, একাধিক কোরবানি করতে পারে না। ঠিক আছে, বুঝেছো? জি জি, আসলে জানা ছিল না তো যেরকম আমার করণীয় কী কী করতে পারি। এখন তোমার হয়তো বা তুমি একা একটা ছাগল কোরবানি করবে, অথবা সাতজনে সাতজনে যে গরু কোরবানি দেবো তাতে ভাগই হতে হবে, এছাড়া তোমার কোনো উপায় নেই। আচ্ছা, যে বলছেন আমাদের তো কোরবানিতে একজন প্রয়োজন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো রিয়াদ ভাইকে নিলে কেমন হয়? হ্যাঁ, তা তো মাশাআল্লাহ ভালো, খুব ভালো হয়। তো রিয়াদ ভাই আপনি যদি আমাদের শরীর পাতেন তাহলে আমরা অবশ্যই অনেক খুশি। আলহামদুলিল্লাহ ভাই, তাহলে আপনাদের সাথে যদি আমাকে নেন তাহলে আমি ইনশাআল্লাহ আপনার সাথে রাজি আছি। জি ইনশাআল্লাহ, খুব ভালো মাশাআল্লাহ।